তো রাজ্যে বিজেপির পতন ঘটিয়ে যথারীতি তিন কেন্দ্রের উপনির্বাচনে বড়সড় সাফল্য পেয়েছে তৃণমূল, কিন্তু বিজেপির এই হারের পিছনে হাত রয়েছে কার? ঠিক কোন কারণে এত বড় ধাক্কা খেতে হলো বিজেপিকে? সেটি একদম স্পষ্ট কথাই এবার জানিয়ে দিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কি বলেছেন তিনি সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো এনআরসি কাল হয়েছে, তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের পর একথা স্বীকার করে নিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে বাবুলের দৃঢ় বিশ্বাস তারা ঠিকই ঘুরে দাঁড়াবেন। শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করে বাবুল লিখেছেন, আমি একজন স্পোর্টস লাভার, সেই ভাষাতেই বলছি খেলায় হার জিত আছে এবং থাকবে। এটা তো সত্যি যে এনআরসি নিয়ে তৃণমূলের মানুষকে মিথ্যে ভয় দেখানোর প্রচারকে আমরা কাউন্টার করতে পারিনি। কেন বাংলায় আগে নাগরিকত্ব বিল কার্যকরী হবে তারপরে এনআরসি, সেই সত্যটা ভোটারদের পরিষ্কার করে বোঝাতে পারেনি। বাবুল এও লিখেছেন, খেলা দিয়ে যখন শুরু করেছিলাম তখন একজন অমর ফুটবলারের উক্তি দিয়েই শেষ করি। বার্সেলোনার কোচ থাকাকালীন একবার একটি ম্যাচে হেরে জন ক্রুপ বলেছিলেন, উই শ্যাল উইন বিকজ টুডেস লস, অর্থাৎ আজকের হারের জন্য আমরা ভবিষ্যতে জিতব। বার্সেলোনা সেই বছর স্প্যানিশ লিগ জিতেছিল, আর কিছু বলছি না, শুভেচ্ছা রইল। বঙ্গ বিজেপির কাছে এই ধাক্কা সম্পূর্ণ অপ্রত্যাশিত, সেটা তাদের শীর্ষ নেতৃত্বের কথাতেই স্পষ্ট। বৃহস্পতিবারে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এই ফল হওয়ার কথা ছিল না। খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুর তিন বিধানসভা কেন্দ্রের মানুষই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল, তারপরেও এই ফলের কারণ বিশ্লেষণ করে দেখতে হবে। এনআরসি নিশ্চয়ই একটা প্রভাব ফেলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে হুঙ্কার দিয়েছেন দেশে এনআরসি হবেই। দিলীপ ঘোষরাও 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তার প্রভাব যে উপনির্বাচনে পড়েছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যে গেরুয়া সিবিল।